কুড়ে ঘরে অমাবস্যার চাঁদের মতো মাদকমুক্ত ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীর বিশাল একটি অংশের সাথে ভারতীয় সীমানা সংযুক্ত এক সময় দুর্গম এই সীমান্তবর্তী এলাকা দিয়ে অনায়াসে মাদকের বিশাল বিশাল চোরাচালান বাংলাদেশে প্রবেশ করত কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অল্প অল্প করে পরিবেশ পাল্টে যেতে শুরু করে একদিকে ফেনী পুলিশ প্রশাসন অন্যদিকে বিজিবি চার ব্যাটালিয়নের সক্রিয় সদস্যদের তৎপরতায় ধীরে ধীরে মাদক মুক্ত হতে শুরু করেছে ফেনী জেলা নিয়মিত মাদক বিরোধী অভিযানের পাশাপাশি এলাকার মাদক ব্যবসায়ীদের বাড়িঘর লাল রঙে চিহ্নিত করে সামাজিকভাবে তাদের বয়কট করা শুরু করে স্থানীয় প্রশাসন এই চতুর্মুখী চাপে বিপর্যস্ত হয়ে অবশেষে মাদকের ঘোর কালো রাত কাটতে শুরু করেছে ফেনী জেলায় উল্লেখ্য দু সালে ফেনী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বমোট নয়শো চল্লিশটি অভিযান চালিয়ে একশো জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উদ্ধার করেছে বারো হাজার পাঁচশো তেইশ পিস ইয়াবা চোদ্দ কেজি গাঁজা বাষট্টি বোতল ফেন্সিডিল দুশো তেরো লিটার চোলাই মদ পঞ্চাশ মিলিলিটার রেক্টিফাইড স্প্রিট ইত্যাদি পাশাপাশি জেলার পাঁচটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে গত এক বছরে দুশো জন মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হয়েছে